করোনা টিকার বুস্টার ডোজ নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা নেন তিনি। করোনা টিকার তৃতীয় ডোজ নিতে গুলশানের ভাড়াবাড়ি ফিরোজা থেকে বুধবার বিকেল 4:30টায় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় অপেক্ষারত নেতাকর্মীর স্লোগানে মুখর হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। প্রথম দুই ধাপে তাকে মডার্নার টিকা দেয়া হলেও বুস্টার ডোজ হিসেবে তাকে দেয়া হয় ফাইজারের টিকা। টিকা নেয়ার পর আবারও গুলশানের ভাড়াবাড়িতে যান বিএনপি চেয়ারপারসন। উনি আগে দুইটা ডোজ দিয়েছিলেন মডার্নার, আর এখন যেটা নিলেন সেটা হচ্ছে ফাইজারের। উনার প্রাথমিক রোগের চিকিৎসার জন্য দেশের বাইরে অবশ্যই অবশ্যই এই দেশের প্রথিত যশা সকল চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তারা রিকমেন্ড করেছে দেশের বাইরে চিকিৎসার জন্য। ধন্যবাদ। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।